আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকা সফরে আসছেন। মূলত বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি সরকারি ও দলীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের জন্য আজ বিকেলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা হাইলাকান্দি আসছেন। হাইলাকান্দিতে তার বেশ কয়েকটি সরকারি ও দলীয় অনুষ্ঠান রয়েছে। হাইলাকান্দি শহরের প্রবেশপথে মুখ্যমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পূর্ণাঙ্গ প্রতিমূর্তির উন্মোচন করবেন। পরে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে এক জনসভায় মুখ্যমন্ত্রী সম্বোধন করবেন। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাইলাকান্দি শহরকে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে গতকাল মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি জেলার অনুষ্ঠান স্থলগুলির প্রস্তুতির খোঁজখবর নিতে দেখা যায়। অটো চালকের তাণ্ডব। মদ্যপ অবস্থায় কাটিগড়ার চৌরঙ্গিতে অটো চালিয়ে তিনটি গাড়িতে ধাক্কা মারলেন চালক, এতে আহত হয়েছেন দুইজন। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ দাস নামের এক অটো চালক মদ্যপ অবস্থায় নিজের অটো গাড়ি দিয়ে কাটিগড়ার চৌরঙ্গিতে প্রথমে একটি এল্টো গাড়িতে ধাক্কা দেয়, এরপর কিছু দূর গিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা বাঁধে। সেখান থেকে সিদ্ধিপুর অভিমুখে গেলে রাস্তায় ওয়াগনার গাড়িতে ধাক্কা দেন। এই ঘটনায় এল্টো গাড়ি এবং অটোর বিস্তর ক্ষতি সাধন হয়েছে। তবে এই ঘটনায় ওয়াগনার গাড়ি এবং ট্রাকের তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনায় অটো চালক বিদ্যুৎ দাস সহ রাজীব মালাকার নামের অন্য এক যুবক আহত হয়েছেন। ঘটনা সংঘটিত হওয়ার পর কাটিগড়া পুলিশ অটো এবং এল্টো গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত দুইজনকে কাটিগড়া মডেল হাসপাতালে পাঠায়। ইন্ডিয়া নাকি ভারত, এ নিয়ে সব নেতার কথা বলার কোনো প্রয়োজন নেই। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, যারা এ সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেওয়ার দায়িত্বপ্রাপ্ত শুধু তারাই মন্তব্য করবেন। তবে তাদেরও সতর্কভাবে মুখ খোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে G20 শীর্ষ বৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়। লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ভারত করতে চলেছে মোদী সরকার। রাষ্ট্রপতির ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, কিন্তু ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনো চিঠি লিখলে তাতে চিরাচরিতভাবে লেখা থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কথাটি। এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী 18 থেকে 22 ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা দানা বাঁধে। যদিও এখনও সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। মাত্র কিছুদিন আগে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে সরকারের পক্ষ থেকে। 200 টাকা করে গার্হস্থ্য সিলিন্ডারের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এবার আরও একটি সুখবর আসতে চলেছে। শোনা যাচ্ছে দীপাবলির আগে কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে, তারপরই রয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনগুলির আগে জ্বালানির দাম কমানোর ব্যাপারে বড় পদক্ষেপ করতে পারে সরকার। JM ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল সিকিউরিটিজ রিপোর্ট অনুসারে গড়ুয়া সিলিন্ডারে 200 টাকা দাম কমানোর পর মোদী সরকার লিটারে পেট্রোল ডিজেলের দাম 3 থেকে 5 টাকা কমাতে পারে দীপাবলির সময়। এশিয়া কাপের ম্যাচ চলাকালীন বিপত্তি পাকিস্তানের স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন আচমকাই নিভে গেল মাঠের একটি ফ্লাড লাইট, তার জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকল। বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে আলো নিয়ে বিপত্তি ঘটে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মোবাইলের আলো জেলে রাখেন।
প্রায় 20 মিনিটেরও বেশি সময় বন্ধ থাকে মাঠের আলো। ঘটনার সূত্রপাত পাকিস্তান ইনিংসে। পাঁচবার খেলা শেষ হতেই আচমকা অন্ধকার হয়ে যায় লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। মাঠের মধ্যে থাকা একটি ফ্লাড লাইট নিভে যায়। বাধ্য হয়েই খেলা থামিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা। মাঠ ছেড়ে বেরিয়ে আসেন ক্রিজে থাকা দুই পাকিস্তানি ব্যাটার অধিনায়ক বাবর আজম এবং ফখর জামান। মাঠ ছাড়তে বাধ্য হন বাংলাদেশি ফিল্ডাররাও। রাজ্যে গরমের সঙ্গে সঙ্গে বিদ্যুতের লুকোচুরিও সমানভাবে বাড়ছে। এবার ধেমাজি বিদ্যুৎ বিভাগ নিয়মিত বিদ্যুৎ দিতে ব্যর্থ হয় প্রতিবাদ ছাত্র সংগঠনের। ফুরল মন্ত্রী নন্দিতা গার্লসার কুশপুতুল। বুধবার ধেমাজি জেলা ছাত্র সংস্থার ডাকে মরিদল এবং জিয়াদল আঞ্চলিক ছাত্র ইউনিয়ন বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ বিভাগে কাজ নেই, বিদ্যুৎ মন্ত্রী গবে, বিদ্যুৎ বিভাগ হাই হাই এমন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুলেন সংস্থার কর্মকর্তারা। সব শেষে বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লসার কুশপুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। আগামী 17 সেপ্টেম্বর সমগ্র রাজ্যব্যাপী রূপায়ণ করা অমৃত বৃক্ষ আন্দোলনের জন্য 37,34,000 লোক নাম পঞ্জীয়ন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল একটি সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেন যে 9 সেপ্টেম্বর প্রথম বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে খানাপাড়ায় 3 লক্ষ গাছের চারা 22 কিলোমিটার ব্যাপী সারিবদ্ধভাবে রাখা হবে। মোট 9টি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে 24 ঘন্টার মধ্যে 1 কোটি গাছের চারা রোপণের মাধ্যমে বিশ্ব রেকর্ড করার প্রয়াস চালানো হবে। এর আগে তুর্কি 8,47,275 গাছের চারা 24 ঘন্টার মধ্যে রোপণ করে বিশ্ব রেকর্ড করেছিল। অন্যদিকে 1 ঘন্টায় সর্বাধিক গাছের চারা রোপণ করার বিশ্ব রেকর্ড করার চেষ্টাও করা হবে বলে তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে 6টি নতুন এবং 3টি পুরাতন রেকর্ড ভাঙ্গা হবে। একদিনে সর্বাধিক গাছের চারা রোপণ, একটি দলের দ্বারা 24 ঘন্টায় সর্বাধিক গাছের চারা রোপণ, 1 ঘন্টায় গাছের চারা রোপণের সংখ্যা, 100 জন লোকের 1 ঘন্টায় সর্বাধিক গাছের চারা রোপণ করা, গাছের চারা রোপণের সর্ববৃহৎ ফটো অ্যালবাম, শপথ বাক্য পাঠ করে গাছের চারা রোপণ এবং অনলাইন ব্যবস্থায় সর্ববৃহৎ প্রকৃতি সংরক্ষণ পাঠ ক্ষেত্র সহ মোট 9টি খাতে রেকর্ড গড়ার প্রয়াস হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামে এবার পূর্বের থেকে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে সংকট দেখা দিয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন যে পূর্বে এই সময় 1,800 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও এই বছর এই চাহিদা 2,500 মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। রাজ্যে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হওয়ার জন্য অন্য রাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করতে হয় বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে অন্য রাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করার প্রয়োজন হবে এবং সে অবস্থায় গ্রাহকদের বিদ্যুতের জন্য অধিক মাশুল দিতে হবে। আগামীকাল অর্থাৎ 8 সেপ্টেম্বর আসাম মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনসুকিয়া জেলার কাকপোতার বর্ডিরাগর 15 নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক শোকাবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 7 জন লোকের। ডুমডুমা নগরের সাপ্তাহিক বাজারে শাকসবজি বিক্রি করা কিছু লোককে নিয়ে যাওয়া একটি মালবাহী ম্যাজিক ও ট্রাকের সংঘর্ষের ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট 12 জন লোক আহত হয়েছেন। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ডিব্রুগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের ICU ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্য 8 জনকে তিনসুকিয়া অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।